মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো আছো অ্যান্ড মোস্ট প্রবাবলি সেফ আছো। আজ হলো সোমবার আর এখন বাজে 9:05। ব্রেকফাস্টে সেরকম কিছু বানাচ্ছি না, আর আমি কাল বিকালে পাস্তা বানিয়েছিলাম, তো আমি একটু বেশি করেই বানিয়েছিলাম, কারণ হলো মেয়ে ভীষণ ভালোবাসে পাস্তা খেতে, তো ব্রেকফাস্টে সেই পাস্তাটাই খাবে। আর আমি আমার জন্য ব্রেড অমলেট করব, ব্যাস হয়ে যাবে আমাদের ব্রেকফাস্ট। তো ওর জন্য তো খুব ভালো ব্রেকফাস্ট, মানে পাস্তা মানে ও ভীষণ ভালোবাসে পাস্তা খেতে। তো খুব একটা আমি করি না, কেন কি ময়দা জিনিস খুব একটা না খাওয়াই ভালো, তো মাঝে মাঝে করে দিই এই। আর আজকে একটু ডাস্টিংয়ের কাজ করব, তো অনেকদিন ধরে কিন্তু আমি ডাস্টিংয়ের কাজ করছি না, মানে 4-5 দিন হয়ে গেছে সেভাবে কিন্তু আমি ডাস্টিং করছি না, তো আজকে করব। তার আগে তো রান্নাবাড়ি তোমার শেষ করতে হবে, তো রান্না আগে কমপ্লিট করব, তারপরে ডাস্টিংয়ের কাজ করব। তো এখন করব ব্রেকফাস্ট, তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। চা না খেলে না কোনো কাজের এনার্জি পাওয়া যায় না, চা হলো এনার্জিটিং আমার জন্য এই। আর এই ঘরে জানলাটা খুলে দিলে না খুব সুন্দর হাওয়া আসে, খালি আমার এই রুমটার মধ্যে হাওয়া ঢোকে, আর মেয়ের রুমটার মধ্যে এক ফোঁটা হাওয়া নেই। যা গরম ওই ঘরটা, ভীষণ গরম, কিন্তু এই পুরো জানলাটাকে যদি আমি খুলে দিই না খুব সুন্দর হাওয়া আসে। উফ এই। আর আজকে লাঞ্চে বানাবো আলু পটলের তরকারি, তার সাথে মাছ করব। তো সকালে আমার হাজবেন্ড গেছিলো বাজারে, মাছ এনেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি সময় পাইনি যে কি মাছ এনেছে দেখার, তো চাটা খেয়ে নি তারপরে দেখবো কী মাছ এনেছে। আর করব পটলের চোখলা বাটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বসিয়েছি মাছ, তো মাছটা ভাজা হচ্ছে, আর আজকে আমি ফিশটাও ক্লিন করব। আর এই যে ম্যাটগুলো যে রাখা আছে দেখো, তো ম্যাটগুলো আমি পাতেনি, কারণটা হলো ফিশটা ক্লিন করব বলেই আমি ম্যাটগুলো পাতেনি। তো আমি ভাবলাম পাতার আগে, ম্যাটগুলো পাতার আগে ফিশটা ক্লিন করে নিই, তাহলে দেখতেও ভালো লাগবে আর আমার ফিশটাও ক্লিন হয়ে যাবে। তো চলো আগে আমি মানে দুটো কাজই একসাথে করছি, ওদিকে মাছ ভাজছি, এখন ফিশটা বন্ধ করে দিয়েছি, সবগুলো সব জিনিস কী কী সব আছে ওগুলো সব বের করে একবারে মুছে টুছে তারপর ম্যাটগুলো পেতে দিব।
দেড়টা 5 মিনিট বসবো, তারপরে যাবো স্নান করতে। ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট, আর ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়ে আসছি। আর দুদিন ধরে ওয়াশিং মেশিন চালানো হয়নি, একদম পুরো লোড হয়ে ওয়াশিং মেশিন পড়েছিল, তো আজকে আমাকে চালাতে হতো। আর আমি সকালে ভুলেও গেছিলাম যে ওয়াশিং মেশিন চালাতে হবে, তো এখন মনে পড়লো যে না, ওয়াশিং মেশিন তো দুদিন চলে চালানো হয়নি, তাই চালিয়ে দিলাম। আর এখন একটু আম পান্না খাবো, তারপরে যাবো স্নান করতে। বাজে 2:20, আর এখন আমি বসিয়েছি বেগুন ভাজা। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে পটলের চোখলা বাটা করব, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে বলে আমি আর করলাম না, এখন বেগুন ভাজা বসাচ্ছি, তো বেগুন ভাজা তো তাড়াতাড়ি হয়ে যায়। এই তো চলো আগে লাঞ্চটা করে নিই। আমি পটলের তরকারি, এখানে আছে মাছ, বেগুন ভাজা আর ভাত। গুড ইভিনিং, আর এখন বাজে 6:05, তো এখন বসাবো আমি চা। তো আজকে চা খাওয়াটা একটু লেটে হচ্ছে, কারণটা হলো এতক্ষণ দিদি নাম্বার 1 দেখছিলাম, তো সবসময় না দিদি নাম্বার 1 আমি দেখি না, তো আজকে দেখি মেয়ে দেখছে, তো আমি ওখানে বসে বসে দেখছিলাম, তাই আজকে চা খেতে খেতে লেট। তো চা খেয়ে তারপরে ফ্রিজের ম্যাটগুলো লাগাবো। আজকে চা না, আজকে কফি বানাবো। কফি আছে? কফি আছে? হ্যাঁ আছে, তুমি তো জানি কি করবে, কফি খাবে। কফি খাবে? আচ্ছা, মানে মেয়ে বলে গেল কফি খাবে, তাহলে ও তো চা খায় না, কফি বানালে ও খেতে পারবে, তার জন্য বললো যে আজকে চা না আজকে কফি। ঠিক আছে, এখন কফি বানাবো। আর ফ্রিজের ম্যাটগুলো লাগানো হয়নি, তো কফি খেয়ে তারপরে ম্যাটগুলো লাগাবো। প্রচণ্ড গরম, দুদিন কিন্তু গরমটা অল্প কমেছিল, আমি কিন্তু দুদিন এসি চালাইনি, কিন্তু আজকে মানে একদম পারা যাচ্ছে না, এত গরম। আর আজকে রাতে ডিনারে করব পরোটা, আলু পটলের তরকারি তো আছে, তার সাথে করব ছোলার ডাল, তো আমাদের এই দিয়ে হয়ে যাবে ডিনার। আর মেয়ের সব টিউশনগুলোকে আমাকে বন্ধ করতে হলো, কারণটা করোনা যেভাবে বাড়ছে তো ভীষণ ভয়ও লাগছে। মহারাষ্ট্র দিল্লির অবস্থা তো খুবই খারাপ, তো আমরা তো নিউজে দেখতেই পাচ্ছি। এই তো সব টিউশনগুলো অনলাইনেই করবে, অফলাইনে আমি আর আমার মেয়েকে পাঠাচ্ছি না। এই আর আমার মনে হয় হেলথ আগে, তারপরে অন্য কিছু, আর কথাই তো আছে হেলথ ইজ ওয়েলথ। তো আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা।